হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রোমোজ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমার মতো যারা ফিশ লাভার তারা তো এই ফিশটা খেতে অনেক পছন্দ করবেন এই বার্বি কিউটি আর যারা একেবারে ফিশ খেতে চান না বা ভয় পান কাটার ভয় খেতে পারেন না এইভাবে করলে আপনারাও কিন্তু অনেক প্রেমে পড়ে যাবেন এই ফিশের সো এটি আমি যেভাবে বানিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব আমি নিয়েছি তেলাপিয়া মাছ এই মাছটা তো অনেক কাটা কম এই কারণে আমি আজকে তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা যদি চান আপনারা যে কোনো মাছতে পারবে কেউ করতে পারেন সো আমি একটি বাটিতে প্রায় দুই চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিচ্ছি দেন এরপরে দিয়ে নিব রসুন বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি এরপর আমি যেটা করব সেটা হচ্ছে অবশ্যই পেঁয়াজ আপনারা এটাতে অ্যাড করতে পারেন আমি কিছু পরিমাণে পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ বাটা আপনারা চাইলে এটা স্ক্রিপ করতে পারেন বাট পেঁয়াজ পেস্টটা দিলে যেটা হয় একটু অনেক মাখানো হয় অনেকে আমি দেখেছি বার্বিকিউতে পেঁয়াজ বাটাটা অ্যাভয়েড করে বাট পেঁয়াজ বাটাটা ট্রাই করবেন দেয়ার জন্য এরপর আমি দিয়ে নিচ্ছি বার্বিকিউ মশলা আপনারা যদি চিকেন বা বিফ অথবা যে কোনো কিছু যদি বারবিকিউ করতে চান অবশ্যই বার্বিকিউ মশলাটা অ্যাড করবেন তারপর আমি দিয়ে নিচ্ছি আমি জিরা অ্যাড করে নিলাম এবং জিরাটা দিলে যেটা হয় ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় এরপর যেটা দিয়েছি মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ বা স্বাদ মতো দিবেন যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন ঝাল বেশি দিবেন আমি এখন দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো সো আমি একটা বেসিক্যালি এটা সস টাইপের বানিয়ে নেবো সব কিছু মিক্সড করে লবণ দিয়ে নিচ্ছি লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন আমি প্রায় এক চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি আর আমি দিয়েছি এখানে কালার ফুড কালার যদি আপনাদের বাসায় না থাকে সো দেওয়ার কোনোই দরকার নাই আমি দিচ্ছি এটি এটা লাল কালার আনার জন্য আর এখন দিয়ে নিচ্ছি টমেটো সস তো আমি সসটা নিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো একটু বেশি করে দিবেন তাহলে যেটা হয় মানে বার্বিকিউটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এটা খেতে একটু বেশি ভালো লাগে ঝাল মিষ্টির ফ্লেভারটা চলে আসে সো আমি এখন দিয়ে নিচ্ছি সয়া সস সয়া সসটা দিলে যেটা হয় বার্বিকীয় একটা স্মেল আসে এই স্মেলটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা সবসময় ট্রাই করুন সয়া সস অ্যাড করতে আর আমি এখানে দিচ্ছি ধনে পাতা এটা আমার ফ্রোজেন করা থাকে ধনে পাতা সবসময় আমি ফ্রোজেন করে রাখি আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন এতে করে যেটা হবে আপনারা সারা বছর ধনে পাতা খেতে পারবেন তারপর আমি যেটা অ্যাড করছি সরিষার তেল দুই চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করছি সরিষার তেলটা যদি আপনারা বার্বিকিওটা দেন এতে ফ্লেভারটা আরও সুন্দর আসে আপনারা অলমোস্ট ট্রাই করবেন বার্বিকি করার টাইমে সরিষার তেল দিয়ে করতে এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে দেন আমার সব মশলাগুলো একসাথে মিক্স করে একটা সস টাইপের বানিয়ে নিচ্ছি সব কিছু ভালো মতো মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দর করে মিক্সড করছি আর সুন্দর একটা কালার চলে আসছে এটি মিক্সড করার পর আমি যেটা করব সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গেলে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মিক্সটা রেখে দেবো এতে করে যেটা হবে আমার লবণ টবন যা কিছু মিক্সড করেছি সব কিছু ভালো মতো গলে যাবে দেন এরি ফাঁকে আমি মাছটা ঠিক মতো নিচ্ছি মশলাটা গায়ের মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং চামিচের সাহায্যে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি এতে করে যেটা হবে ফুল ফিশের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চামিসের সাহায্যে মশলাগুলো ভালো মতো লাগিয়ে নিচ্ছি আপনারা যদি চান একসাথে দুই তিনটা ভাবে করে রাখতে পারেন ডিপে এতে করে ফ্রোজেন হয়ে থাকলো আপনি যখন যাচ্ছেন তখনই আপনি বারবি করে খেতে পারবেন সো এটা খুবই ইজি প্রসেস বারবার আর ঝামেলা করা লাগলো না দেন আমি মশলাগুলো হাত দিয়ে ভালো মতো ঢুকিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে যে কাটা জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে মশলা আমি ঢুকাচ্ছি এতে করে যেটা হবে মশলাগুলো খুবই ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে দেন আমি ফিশটা উল্টে নিচ্ছি এবং সেম প্রসেসে দুই পাশে আমি মশলাগুলো লাগিয়ে নিচ্ছি আর একটা কথা মাথায় রাখবেন এই ফিসটা যদি আপনারা চুলাই করতে চান তাহলে ফিসটা শুধু লবণ দিয়ে আগে ভেজে নিতে হবে যখন ভাজাটা মিডিয়ামভাবে হয়ে যাবে মানে একেবারে ফুল ভাজবেন না রকম ভেজে নেবেন যখন ভাজা হয়ে যাবে অর্ধেক তখন আপনারা এই মশলাটা দিয়ে দিবেন উপরেও দিয়ে দিবেন নিজেও দিয়ে দিবেন দিয়ে হালকা আঁচে ভেজে নেবেন তাহলে আপনার চুলার প্রসেসটা হয়ে যাবে বাড়বে কেউ আর যদি আপনারা ওভেনে করতে চান কিভাবে করবেন আমি তো অবশ্যই দেখিয়ে দিব আজকে আমি যেহেতু ওভেনে করছি আমি দেখিয়ে দেব কীভাবে করতে হবে মশলাগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে আপনারা চাইলে দশ মিনিট রেখে দিতে পারেন আমি দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে দাঁড় করে পেটের ভিতরে মশলা ঢুকে দিচ্ছি এতে করে যেটা হবে মশলাগুলো ভালো মতো সবখানে ঢুকে যাবে এবং খেতে দ্বিগুণ মজা হয়ে যাবে ওভেনে করতে চাইলে অবশ্যই ওভেনটি ফ্রি হিট করে নিতে হবে পনেরো মিনিট তারপর এভাবে মাখিয়ে রেডি করে প্রায় একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিতে হবে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা এক একজনের ওভেনে এক এক রকম সিস্টেম সো আমার ওভেনে প্রায় লাগছে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমার হয়ে গেছে মাছটি দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে আর কাটা তো আমি খুঁজেই পাইনি কাটাগুলো মনে হয় ভ্যানিশ হয়ে গেছে সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আর পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই প্রেস করে রাখবেন